ঈদ যাত্রায় সড়ক মহাসড়কের ঢল নেমেছে আবেগপ্রবণ মানুষের, চলছে না দূরপাল্লার বাস, তবুও দূর দূরান্তের পথ অতিক্রমের রাস্তায় নেমেছেন মানুষ। বিকল্প যানবাহনের জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া, নেই স্বাস্থ্যবিধির বালাই, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ, সবকিছু তুচ্ছ ভেবে শেকড়ের টানে ছুটছে সবাই। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি ড্রং। এই মিছিল কোনো সভা সমাবেশের নয়, এই মিছিল বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঈদ যাত্রার। সড়কে নেই দূরপাল্লার বাস, তাতে কি বিকল্প উপায়ে দূরের গন্তব্যে যাবার পন্থা জানা আবেগী মানুষের। বিকল্প যানবাহন খুঁজতেও হাঁটতে হচ্ছে অনেকটা পথ, হাতে ব্যাগ মাথায় বোঝা, তবুও সফল হবে ঈদ যাত্রা আসা যাত্রীদের। এখন তো আপনি দূরপাল্লার বাস তো চলে না, এখন তো আমরা কাটা কাটা যাবো সেটা ভাবছি। কোথায় যাচ্ছেন? কুষ্টে আমরা যাচ্ছি, আপনি রয়ে যে কুষ্টে বরাবরই সোজা হাঁটাহাঁটি করছি। তো যাই হোক, অনেক আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরে আমরা ফ্যামিলির সঙ্গে ঈদ করতে চাই, এই জন্য দেশে যাচ্ছি। রিক্সায় যাইতে হবে, সিএনজিতে যাইতে হবে, যখন যেটা পাই সেটাই যাওয়া লাগবে। এই যে, এই যে জি, এটা ভোগান্তি, এই যে ভোগান্তিটা, এটা যাদের দ্বারাই হোক। এইভাবে যে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। তো যাবো আমি এই চান্দারা। শহরতলির বাস হঠাৎ মহাসড়কে আসলে তাতে উঠার জন্য সবার হুড়োহুড়ি, যে উঠতে পারছেন তার অপেক্ষা কমে আসছে, আর যারা পারছেন না তাদের ফের অপেক্ষা। সিএনজির ভাড়া তো অনেক বেশি, এখান থেকে টাঙ্গাইল মানে গাজীপুর চৌরাস্তা যেতে যাচ্ছি, সেই ভাড়াটাই হচ্ছে বাইকে যাচ্ছে 400 টাকা, আর সিএনজিতে 800 টাকা যাচ্ছে, মানে এখন 3 গুণেরও বেশি ভাড়া। সব থেকে বড় কথা হচ্ছে নারীর টানে যাওয়া, যে জি পুরকারে হোক সেই পুরকারেই চলে যাব আমি। শেষ মুহূর্তে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ আরো বাড়বে বলেই মনে করছেন সবাই। ড্যানি ড্রং, মাইটিভি, ঢাকা।